أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم তারপর আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের নিকট হতে কিছু বাণী প্রাপ্ত হলো। অতঃপর আল্লাহ তার প্রতি ক্ষমা প্রদর্শন করলেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। قل نهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم আমি বললাম, তোমরা সকলেই এখান হতে নেমে যাও। পরে যখন আমার নিকট হতে তোমাদের কাছে সৎপথের নির্দেশ আসবে, তখন যারা আমার সৎপথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون আর যারা কুফরি করবে ও আমার নির্দেশনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبون هي بني إسرائيل আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যো দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহীত করেছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব, এবং তোমরা কেবল আমাকেই ভয় করো। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون আর তোমরা ঈমান আনো সেই কিতাবের প্রতি যা তোমাদের নিকট আছে, তা প্রত্যয়নকারী এবং তার প্রত্যয়নকারী এবং তোমরাই তার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না, এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না। তোমরা কেবল আমাকেই ভয় করো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দেবে এবং নিজেদের কথা বলে যাবে, অথচ তোমরা কিতাব পাঠ করো, তবে কি তোমরা বুঝো না? واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন।
আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা নিশ্চিত বিশ্বাস করে যে তাদের প্রতিপালকের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবেই এবং তারাই তারই দিকে তারা ফিরে যাবে। হে বানি ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করছিলাম এবং পৃথিবীতে সকলের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। সাদাকাল্লাহুল আজিম। যদি আপনাদের একটু ভালো লাগে তো আপনারা ভিডিওটা বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন যারা, যাতে অন্য মানুষও দেখতে পারে। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।